হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি, যেটা কিন্তু ভাত অথবা রুটির সঙ্গে একেবারেই জমে যাবে। তো দেখে নিন আজকের আমার এই রেসিপিটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আজকে আমি বানাবো কাঁচা টমেটো আলুর কারি। এর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি গরম হতে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। হলুদ দিলে আলুগুলো যখন ভাজা করব তখন খুব সুন্দর একটা কালার আলুর মধ্যে হবে, সেই কারণে এখানে হলুদটা দিলাম। এবার আমি উল্টে পাল্টে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই একই তেলে আমি এবার কাঁচা টমেটোগুলোকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। আলুর মতো টমেটোগুলোকেও হালকা লাল করে আমি ভেজে নিলাম এপিট ওপিট করে। এবার আমি টমেটোগুলোকেও তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব জিরে। গোটা জিরে দিলাম এখানে আমি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা। একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়ে দিলাম। হালকা করে ফ্রাই করে নেব 15 সেকেন্ড মতো, তাহলে একটা গন্ধ ছাড়বে ফোড়ন থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু আমি এটা নিরামিষ করে করছি, তার জন্য এটাকে আমি এর মধ্যে আমি আদা বাটা দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন এই সময়। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব, তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে পুড়ে যাবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দেব আমি ধনে গুঁড়ো। এগুলো সবই আমি হাফ টিস্পুন করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে র গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা একদম ড্রাই হয়ে গেছিলো, তো সেই কারণে আমি এখানে খুবই সামান্য জল অ্যাড করে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে ওপরে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু লঙ্কা বাটাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচা টমেটো। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি আবারও মশলার সাথে ভালো করে ফ্রাই করে নেব। জলটা দেওয়ার কারণ মশলাটা যেহেতু একদম ড্রাই হয়ে গেছে, সেই কারণে আমি এখানে জলটা অ্যাড করলাম, যাতে টমেটো আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, কারণ টমেটো আর আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। তো তার জন্য আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেম করে হতে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে নিলাম। এবার আমি দেখে নেব আলু আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু আর টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর গরম মশলা। দিয়ে দিলাম ধনে পাতা কুচি 1 মুঠ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলাটা।
এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি, আলু দিয়ে টমেটোর কারি। এটা কিন্তু ভাত অথবা রুটির সঙ্গে দারুণ লাগে। আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, না হলে কিন্তু এর স্বাদ একেবারেই বুঝতে পারবেন না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি এই রেসিপি সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব। আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে ক্লিক করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে পরের পর্বে। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।